नमस्कार बंधुरा, आज के अपन संगे शेयर करछी रेस्टुरेंटर मतो परफेक्ट चाउमिन घरे थाका अल्प किछु उपकरण दिए बनिए देखाबो एक चाउमिन। हमारे भिडियोटी किन्तु स्क्रिप्ट ना करे पुरो भिडियोटा देखबेन और आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेल बाटनटी ऑन करे नेबेन आमी जखनी नतून भिडियो आपलोड करब सबार आगे पावार जोन्नो। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চাউমিন বানাবার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, দুটো আলু, একটা টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা, তিনটে পেঁয়াজ। এবার সব সবজিগুলোকে আমি কেটে নেব। ক্যাপসিকামটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলো সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশিটা পরিমাণে জল। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম প্যাকেটের এক প্যাকেট চাউমিন। জলটা সামান্য পরিমাণে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রিফাইন তেল। সরিষার তেলটা বাদ দিয়ে যে কোনো তেল ব্যবহার করা যাবে। চাউমিন দিয়ে দিচ্ছি। এইভাবে উপর নিচ করে দিতে হবে, না হলে উপরটা শক্ত থেকে যাবে, নিচের দিকটা নরম হয়ে যাবে। আর এই চাউমিন কিন্তু ঠিকভাবে সেদ্ধ না করতে পারলে ভেঙে যাবে, নরম হয়ে যাবে ভাজার সময় আর এক জায়গায় দলা পেকে যাবে। চাউমিন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এমনটাই হবে। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, গরম জল থেকে তুলে নিয়ে। ঠান্ডা জলে ধুয়ে নেবার পর ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মতো দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। সামান্য পরিমাণে দিচ্ছি লবণ। ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি লবণ দিয়ে। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন তেল। লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা জাস্ট ভেজে নেওয়া হয়ে গেছে, বেশি লাল করে ভাজবো না। এবার তুলে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, এক চামচ পরিমাণে ভিনিগার দিচ্ছি। সবজিগুলো মোটামুটি কিছু সময় ধরে ভেজে নেওয়ার পর আমি চাউমিন দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি, সবজিগুলো ওপরে তুলে দিচ্ছি। কিছু সময় চাউমিন নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবারে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে কিন্তু এক চাউমিন। এখন কড়াই থেকে নামিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। চাউমিনগুলো একটা প্লেটে ঢেলে নিয়েছি আর সুন্দর করে শসা আর উপর থেকে
ডিমের টুকরো দিয়ে সাজিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। বন্ধুরা আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতোই এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি।